করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট ঠেকাতে বরিশাল বিভাগে এবার পতিত জমিতে আউশ ধান চাষ হয়েছে। বিভাগে ছয় জেলায় প্রায় 61,000 হেক্টর পতিত জমি চাষের আওতায় এসেছে। গত বছরের তুলনায় এবার প্রায় 1.5 লাখ টন বেশি আউশ উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাকিরগঞ্জ উপজেলার তবিলকাঠি গ্রামের এই জমি আউশ মৌসুমে পতিত পড়ে থাকতো এত বছর, তবে এবার স্থানীয় ছয় কৃষক মিলে আউশ ধান চাষ করেছেন। করোনা পরিস্থিতিতে ভবিষ্যৎ সুরক্ষায় এবার বরিশালের ছয় জেলায় 61,071 হেক্টর পতিত জমিতে আউশ চাষ হয়েছে। প্রতি কেজি আউশ উৎপাদনে কৃষকের খরচ হচ্ছে 19 থেকে 20 টাকা। আবহাওয়া রয়েছে অনুকূলে, সংকট নেই শ্রমিকেরও, সব মিলিয়ে ভালো উৎপাদনের আশা কৃষকের। আর যে এইখানে তো আমরা কোনো দিন জীবনে এইটা ব্লক করিনি, বুঝলেন? এবছর হইলে আমাদের কৃষি অফিসের পরামর্শে এই কারণে এখানে আমরা করতে বাধ্য হয়েছি। করোনার কারণে মনে করেন যে বদলাও ভালো পাওয়া গেছে, বদলার দামও বেশি নেই না আগের দামই নিয়েছে। কৃষকের আগ্রহ আছে স্যার, ইনশাল্লাহ আগামীতে আরও বেশি হইবে, আর আমরাও এসে একটু দক্ষ হবো স্যার, যাতে আমরা আরও ভালো করে ফলাইতে পারি। কৃষি বিভাগ বলছে আউশ উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে, এর জেরে এবার 2.5 লাখ কৃষককে সম্পৃক্ত করা হয়েছে। কোনোভাবে খাদ্য ঘাটতি না হয় এই কারণে এই আউশ মৌসুমে বরিশাল সহ সারা বাংলাদেশের সমস্ত জেলার যারা আমরা আছি কৃষি বিভাগের লোকজন সবাই আউশ আবাদ যাতে বাড়ানো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের উপজেলা পর্যায়ে কৃষি অফিসাররা, সহকারী কৃষি অফিসার কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে আমরা উৎপাদন বাড়াতে পারি। বিভাগে এবার 2,19,600 টন অতিরিক্ত আউশ ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মধ্যে 1,46,400 টন আসবে পতিত জমি থেকে। এবছর আমাদের ধানের দাম বেশি এবং আমাদের আবহাওয়া খুবই অনুকূলে ছিল, নিয়মিত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া করোনার পরিস্থিতির কারণে অনেক বেকার লোক যারা চাকরি হারানো বিদেশ ফেরত তারাও এবার এই কৃষিকাজে অংশগ্রহণ করছে, যার ফলে আমাদের এতটুকু বরিশাল বিভাগে ছয় জেলায় এবার 2,42,596 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।